সাধারণভাবে আমরা মনে করি গাছের সৌন্দর্য লুকিয়ে থাকে তার ফুলের মধ্যে, কিন্তু পাতা যে কত সুন্দর হয়ে উঠতে পারে এবং পাতাকে ব্যবহার করলে সেই পাতাই যে পল্লবী রূপ ধারণ করে সেটা বোঝা যাবে এবছর নস্করপ সর্বজনীনের পূজোয় এলে। পাতার ব্যবহারে গোটা মণ্ডপ তৈরি হচ্ছে এবং বিভিন্নভাবে হয়েছে ব্যবহার। শিল্পী সঞ্জীব সাহা রয়েছেন, তার সঙ্গেই কথা বলবো যে পল্লবী থিমটার মধ্যে আমরা পাতাকে কী কী রূপে পাবো। প্রথম কথা হলো, আমি যখন কাজটা আরম্ভ করি তখন আমার মনে হয়েছে যে বর্তমান যা সমাজ অবস্থা, সমাজের এবং অর্থনৈতিক যে অবস্থা, তাতে এমন একটা সাবজেক্ট বাজব যার মেটেরিয়াল কস্ট জিরো থাকবে, এবং সেই জিরো মেটেরিয়াল কস্টটাকে নিয়ে যখন আমি কাজ করব, সেই মেটেরিয়ালসটা যখন তার মধ্যে পেন্টিং আরম্ভ করবো কিংবা কোনো কিছু করবো, তখন তার ভ্যালুয়েশন তৈরি হবে। ঠিক সেই কারণে আমি বেছে নিয়েছি গাছের শুকনো পাতা, যার আক্ষরিক অর্থে কোনো দাম নেই। আমরা পাড়িয়ে যাই, নয়তো জ্বালিয়ে ফেলি, নয়তো কোনো রকম মানে বাজে ইউজ করি। হ্যাঁ, সেই শুকনো পাতাকে কেন্দ্র করে তার ওপরে বেস করে আমি পেন্টিং করেছি এবং বিভিন্ন রকম ইনস্টলেশন করেছি, এবং পেন্টিংটা হলো মিনিয়েচার একটা পেন্টিং। এবং এখানে বিভিন্ন রকম পাতাকে, শাল গাছের পাতা, তারপর অসংখ্য গাছের পাতা যেগুলো নাম জানা নেই, ইভেন সেগুলো আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে আমরা নিয়ে এসেছি পারমিশন করিয়ে পাতাগুলো, এবং প্রচুর ভ্যারাইটিস পাতা যারা আমার আমি জানি না এত নাম পাতার, এবং বিশাল বিশাল সাইজের পাতা, তার মধ্যে সুন্দর সুন্দর পেন্টিং হয়েছে এবং পাতাকে ভাঁজ করে সুন্দর করে কোন মতো করে সেই কোন দিয়ে এখানে ডিসপ্লে হয়েছে। এবং ওপরে যে আমি এটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হলো ওই মানে একটা ফল, গাছের ফল, যেটা হলো বাক্সবাদাম বলা হয়। সেই বাক্সবাদামটাকে ভেতরে লাইট লাগিয়ে কালার করে ইনস্টলেশন করা হয়েছে। শুকনো পাতার ওপর পেন্টিং করলে সেই পেন্টিংটা গিয়ে একটা বহুমূল্য একটা শিল্পকার্য তৈরি করে, এবং সেই শিল্পকার্য আরও সার্থকতা পাবে যখন আমরা শেষে দেখব দেবী দুর্গা উপস্থিত, তিনিও যেন আবির্ভূত হচ্ছেন গাছের পাতার মধ্যে দিয়ে। সেখানেই কিন্তু সার্থকতা এই মণ্ডপের, এবং সেই মণ্ডপ মানুষের মন জয় করবেই এই বিশ্বাস নিয়ে তৈরি হচ্ছেন শিল্পী থেকে উদ্যোক্তা সকলেই। ক্যামেরা অজয় দাসের সঙ্গে অরিচিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।